সাভারে মজুরি বাড়ানোর দাবিতে আজ সোমবার বিক্ষোভ করে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা। পরিস্থিতি বিবেচনায় কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আজ সকাল 7:30টার দিকে সাভারের হেমায়েতপুর পদ্মার মোড় এলাকায় ও আশুলিয়ার জামগড়া এলাকায় ন্যূনতম বেতন 20,390 টাকার দাবিতে বিক্ষোভ করেছে কয়েকটি পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক। মজুরি বোর্ডের সর্বশেষ সভায় পোশাক শ্রমিকদের জন্য মালিকপক্ষের পক্ষ থেকে 10,400 টাকা ন্যূনতম মজুরি প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভ করে শ্রমিকেরা। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে পদ্মার মোড় এলাকায় প্রায় 2,000 শ্রমিক মজুরি বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পুলিশ শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দিতে চাইলে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে শ্রমিকরা। শুরু হয় শ্রমিকদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া। সকালের বেলায় প্রায় 2,500 মতো শ্রমিক তারা এখানে সমবেত হয়ে অন্যান্য যে ফ্যাক্টরিগুলোতে আছে এই ফ্যাক্টরিগুলোতেও ঢিল মেরে তাদেরকে বের করে এই তাদের দাবি দাওয়া দায়ের জন্য একটা মুভমেন্ট করার চেষ্টা করছিল। শুরুতে আমরা তাদেরকে বুঝাইছি শান্তিপূর্ণ আন্দোলন যদি তারা করে আমাদের কোনো সমস্যা নেই, এই ব্যাপারে তাদেরকে বোঝানোর পরেও তারা যখন আমাদের দিকে ঢিল মারা শুরু করছে এবং আশেপাশের যে ফ্যাক্টরিগুলো ছিল ওই দিকে ঢিল মারা শুরু করছে, তখন আমরা তাদেরকে এই টিয়ার গ্যাসের নিক্ষেপ করে তাদেরকে ডিসবার্স করা হয়েছে। এখন পরিস্থিতি কন্ট্রোলে আছে এবং যে ফ্যাক্টরিগুলো আছে দুই একটা ফ্যাক্টরি তারা ওই গতকালের মতোই তারা তাদের ভয় অথবা আতঙ্কে তারা ছুটি দিয়ে দিচ্ছে, ম্যাক্সিমাম ফ্যাক্টরি আজকে চালু আছে। শ্রমিকরা কী নিয়ে আন্দোলন করতেছে, তাদের যৌক্তিক দাবি কী, কোথায় থেকে আন্দোলনগুলো শুরু হয়েছে আসলে এটা আমরা শ্রমিক নেতারা সঠিকলি জানি না। মূলত যেটা বর্তমান সময়ে যেটা সরকার মজুরি বোর্ড গঠন করা হয়েছে সেই মজুরি বোর্ডের মাধ্যমে যে 10,400 টাকা মজুরি ঘোষণা হয়েছে মানে প্রস্তাবনা হয়েছে সেই প্রস্তাবনার পর থেকেই শ্রমিক অসন্তোষ সৃষ্টি হয়েছে। এদিকে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে পদ্মার মোড় এলাকার বেশ কয়েকটি কারখানা আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।